হ্যালো বন্ধুরা, জানো তো আজকে না আমার মায়ের কথা ভীষণ মনে পড়ছে। তার কারণ হচ্ছে শ্রাবণ মাসের 9 তারিখে আমার মার মৃত্যুবার্ষিকী। মা এত বছর চলে গেছে, তবু একটা দিনের জন্যও আমি মাকে ভুলতে পারিনি। প্রচণ্ড মাকে মিস করি। তো মায়ের হাতের যে খাবার, সত্যি তার তো কোনো তুলনা নেই। আমার মায়ের হাতের টক ডাল তেঁতুল দিয়ে আর বাটা মাছের ঝাল আমার এত প্রিয় ছিল, এখনও মনে পড়ে। কিন্তু সত্যি মায়ের হাতের রান্না তো মায়ের হাতেরই হয় না। তো মা, ঠাকুমা একটা কথা বলতো যে নিজের মা বট গাছের ছায়া। আর তো বট গাছের ছায়াটা আজকে আমার মধ্যে নেই। তো মা, আমি তোমায় খুব মিস করছি। যেখানেই থাকো তুমি ভালো থেকো। আর তোমার জায়গাকে পূরণ করতে পারিনি, আর পারবেও না। খুব মনে পড়ে তোমার কথা। যার মা নেই তার পৃথিবীতে যেন কেউ নেই, তো সব কিছু আছে তবু মনে হয় কিছু নেই। এই বুকটা ফাঁকাই থাকে, তো কখনো সকনো মেয়েকেই আমি মা বলে ডাকি। কিন্তু